আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভাই ও বোন সকল, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সব ভালো আছেন। আজকে আমার একটা গল্প লইয়া হাজির হইছি। আপনারা কাছে অনুরোধ থাকবো, যদি কোনো ক্ষমতা কইন তে আপনারা একটু অবসর সময় লইয়া একটু নিরাই বইয়া গল্পটা শুনবা। কারণ আজকের গল্পর মাঝে এমন একটা ঘটনা লুকাইলাছে যে ঘটনাটা আপনারা অনেকে অনেকভাবে মানে বাবাইব, শিক্ষা দিব। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবা। যারা ফুরিন তরে মোবাইল ফোনও বিয়া দিন দিয়া মাদে ফোনও মাতাইন জামাইল লগে, আপনারাও কিন্তু অনেক কিছুই গল্প তাকিন শিখতে পারবা, শিক্ষা নিতে পারবা, সতর্ক হইতে পারবা। তো আজকের গল্পটা হইল একজন অসহায় বৈনর। তাই খুবই গ্রাম্য একটা পরিবেশ বড় হয়েছেন তাইনর। তাই ফ্যামিলি সব বড়, তাইনর করে দি বই নাইন তারা ছোট ছোট, আর এক ভাই আছেন তানোর বড়। তাইনোর মা খুবই খরা টাইপের একজন মহিলা আসলা। কোনোদিনও তাই মার গেছে আসলে যে একটা মার সাপোর্ট ইটা পাইছেন না। তো ঈদেশও তাইনোর এক চাষা আসন। তো তাইনোর চাষার গড় গিয়া তাইনোর চাষার এক কুটুম আকিল। তো গিয়া একদিন উড়ছন তানোর গড়ে একটা পুরুষ আকিল, তাইনোর বউয়ে তান্দে ঝগড়া জাঠি কইরা বা কইরিয়া দিলাইছেন গড় তাকিল। আর হি বউ একটু পাগল টাইপের আসলা, যেমন দুই তিন বাচ্চা হইছে, মানে এমনি পাগল কিন্তু জামাই ছিল। তো ও সুবাদে আসলে তিনটা বাচ্চা হইছে তানোর। তো ঝগড়া জাঠি লাগিয়া হি বিচারার যাইবার কোনো জায়গা নাই। তো ও বইনর চাষার গড় গিয়া উঠছন, মুখ পরিচয়া আকিল কুটুম আসলা। তো ও বইনর চাষার গড় যে সময় গিয়া উঠছন, তো তাইনর চাষার গড় বইনে ইয় হল্লা যেন তুমি তোমার বউর লগে কিতা সংসার করবাই নি না করতাই নাই। তো তাই কইলা যেন ই বেটির লগে আমি আর সংসার করতাম না, ইবু তো পাগল, আমারে তোমরা এগু কন্যা দীক্ষা দেও না কেন আমি বিয়া করতাম, যে চাকানো দেও, খাল্লা হোক কুচ্ছিত হোক আমি রাজি আছি, আমি মানে ই বেটিরে লইয়ার সংসার করতাম পারতাম না। ও তাইনর চাষার গরু বইন, তাইন মুরব্বী টাইপর কিছু। তো তাই মনে করছেন যে আমার দেশে যেগুলা চাষার গরু বইন আছে এর মাঝে তারা মধ্যবিত্ত, তে হে বেটারটাই যদি মাইতা দিলাই তে ফ্যামিলিটারে এখন দিন টান বনে। ও সুবাদে ও তাইনর চাষার গরু বইনে তানোর লাগি বিয়ার মাত মাইছেন যে নলা ওলা আমার চাষার গরু বইন একটু আছে দেশ, তে অত সুন্দর সুন্দরটায় শ্যামলা টাইপর, তে তুমি ভিডিও আছে দেখিলাম। ভিডিও বলতে আগর আমলো কিন্তু দেখবা যেন আগর আমলো বিয়ার ক্যাসেট হলি দেশ আইতো, আর যেসা বিয়াও লাগলে আমরা সকলেও মানে খুব এক্সাইটিংয়ের লগে গিয়া ভিডিও ক্যামেরা তুলতাম। তো ওলা কোনো এক ভিডিওর মাঝে তাইনোর বইনে তাই চাকা রাখা একটু দেখাইছেন। তো দেখাইছেন তে বিচারার ফসন আইছে তাই এর কিছু মাস বাদে তাইন বাংলাদেশও গেলা বিয়া করার উদ্দেশ্যও গেছলা। কিন্তু ই কেন গিয়া তাই কন্যা দেখছেন দীক্ষা তানোর আবার ফসন আইছে সরাসরি দীক্ষা, যে পিয়ার মাত কথা মাত্তা এর ভিতরে তাইনোর উদ্দেশ্য যে বউ আসলা, বউয়ে আর হইরে ফোন দেয়া কইছেন ইমিডিয়েটলি তুমি বেক করো নাইলে তুমি তোমারে পুলিশও ধরাইয়া দিলাইম। তো তাই আবার বেক করলা, বেক করার বাদে জেলাও হোক তাইনোর বউর লগে আকিল তানোর সম্পর্ক আবার সুন্দর হয়ে গেল, সুন্দর হয়ে গেল। তো ই বইনোর চাষার গরু বইন দে হি বিচারায় কইলা যেন আমি তখন আমার বউর গেছে ফিরত গেছি গিয়ে তে এখন কিতা করতাম, তে এই বইনে আবার কইলা যেন বউর গেছে ফিরত গেছো তো আলহামদুলিল্লাহ, কারণ তোমার তিনটা বাচ্চা আছে, তুমি তো ইলা একটা সংসার ভাঙ্গা তো কোনো খুশির কথা নাই, তুমি সংসার সুন্দরভাবে করো তিনটা বাচ্চার মুখে চাইয়া, আর তোমার বউয়ে যেহেতু তোমারে মাফ কইরা দিলাইছে তে তুমি জেলা সুন্দর হয়ে ওলা চলো। তো ওলা কিছু মাস গেল তাই আবার সংসার করতে থাকলা, এর ভিতরে তানোর হু পাগল বউরে একদিন মারি দিছেন, মাইরা রক্তাক্ত করিলছেন, আর পাগল বউয়ে পুলিশ টাইকিয়া আর বিচারারে ধরাইয়া দিলাইছে। তো পুলিশের কাছে থাকেন চারা পাইয়া ইবেটা আবার গেলা ও বনির চাষার গড়র আকিল, ই কেন গিয়া তাই কান্দা রান্দা কইলা যেন আবার তাই আমারে পুলিশে ধরাইয়া বাকুরিয়া দিলাইছে, তো এই পাগল নির গড় আমি আর চাইতাম নাই। তো যাই হোক মানে আবারও তারারে খাজমিতে কইরা যেন তোমরা যে কন্যা আমারে দেখাইছিলা আমার ফসন আইছে তে আমি তাইন দিয়ে বিয়া করবো, বিয়ার ব্যবস্থা করো।
ওরা তাই নর চাচাই জিকাইলা যেন আমি বিয়ার ব্যবস্থা অকন করতাম কিলা, তুমি তো আইলাই সম্প্রতি দেশ থাকি নখন কিতা তুমি হিব্বার বাংলাদেশও যাইবাই নাই। অখন বিচারা কইরা না আমি তো অখন আর বাংলাদেশও যাইতাম পারতাম নাই, কিছুদিন বাদে যাইতাম হইব। তো এর ভিতরে বিচারার মানে ও বইনর চাচাই আকিল কইলা যেন আমরা তো এমনিও টিকেট টুকেট খারছি বাংলাদেশও যাইতাম, বাক্কা বছর বাদে যাইরাম, তো ঠিক আছে আমি হনো যাই গিয়া মাত মনে দেখি কিতা কেমনে করা যায়, তারারে লইয়া মাত্তাম হইব। এর ভিতরে বইনর চাচার গৌরব বোন চাচা তারা বাংলাদেশও বেড়ানিত গেছেন, তো এক পর্যায়ে তারা গিয়া বইনর বিয়ার মাত মাতিছেন। মই মুরব্বী দলা কইরা যেন ওলা ওলা বিচারাই তো কইরা তাইরে বিয়া করতা ফসল লাগছে, তো এখন বিয়া কর তুইলে বিয়া করতা কিলা, তারা সিদ্ধান্ত নিলা যেন ফোনে বিয়া দিলাইবা। আর ইদেশ ই বিচারার যে বউ আসলা মানে মেন্টাল ডিজিজ আকিল তুরা প্রবলেম, তো তাইলে আসলে মুখ দি তালাক দিছেন হাক যে কলমে দিছেন না। তো এলা কি নতুন বিয়া যে সময় করলা, ই বইনটারে আসলে শুধুমাত্র হুজুরাই না আখ ধরি লাইছেন, কোনো কাবির নামা কুচু হইছে না হি সময়। তো বিয়ার প্রায় তিন দিন বাদে মানে মোবাইল ফোনও আখতর তিন দিন বাদে গিয়া তাইনর জামাইয়ে তানোর লগে ফোনও মাত শুরু করলা। তো বিচারাই কিন্তু দেখতে শুনতেও খুবই স্মার্ট সুন্দর উঁচাই লাম্পায় একটা বেটা গুল্লাখানি বেটাগু, বইনে ফটো দেখিয়া তানোর ওলা বালা লাগছে তানোর জামাইরে। আর যে তাইন ফোনও মাতিছেন, ফোনের মাত শুননা তাইন মনে মনে কইলা যেন আমি ফিরিস্তা পাইছি, অত বালা সুন্দর মাতন বিচারা না জানে কত বালা মানুষ। তো ও ওলা মাততে মাততে যে সময় আখতর প্রায় তিন মাস হয়ে গেল, তিন মাস বাদে আখতা বিচারায় বউরে কইলা আমারে কিছু ফটো ফাটাইয়া দাও। তো বইনে কইলা যেন গত কদিন আগে ন স্টুডিওত গিয়া ফটো তুললা দিলাম, তে ও খারা খারা হিব্বার ফটো কেনে দিতাম। ওখন বিচারায় কইন যে নিতা ফটোই হইতো নাই, খাফর সারা ফটো তুললা দাও। ইকান শুননা তো বই নেকপারে মানে ফুরা মাখা লই গেছেন যেন এখন জামাইরে কিতা আনসার দিতা। এবং আগরামলো কিন্তু ও যেনে রিলর মাঝে মানে ক্যামেরার মাঝে রিল বইরা ফটো তোলা লাগতো, তো তাইনর জামাইরে তাই বুঝাইবার চেষ্টা করছেন যেন আমার ফটো খেয়ে তুলবার ইলা ফটো কেনে তুমি যাও, ইতা কোন ধরনের মাত মাতো। আর বইর আসলে গ্রামর একবারে শহর সরল একবারে গ্রাম থাকি নাকিল তাই জন্ম বড় সপ্তাহ, অতটা তাই ফেসকুস আসলে হি সময় বুঝতা না। জামাইয়ে যেন ইকান কইসন জামাইরে তাই একদিন দুই দিন তিন দিন বুঝাইতে আসন বুঝাইতে আসন, বিচারাই তো আর বুঝে না, বিচারায় কয় আমি কইসিতে কইসে আমার ওলা ফটো দিতই ভাই। এখন তাইনর মা ওলা খরা টাইফর এক মহিলা যেন মারে এখন কিতা কইতা ফুইরে। এখন খান্দার গড়ের একজন বান্ধবী আসন ও বোনের, ও ইন্ডে গিয়া কইস নাকিল তাইনর প্রবলেম যেন ওলা ওলা তাই কইরা ফটো দিতাম। এখন হেন ইকান শুননা কইরা ইতা কিতা কস ইলা ফটো তোর খেয়ে তুললা দিব, ইলা ফটো যে তুলবো হি গুরুত্ব সরম, তোর জামাইর কিতা কোনো বিবেক বুদ্ধি নাই নি। এখন বইনে কইরা যেন আমি দুই সাপ্তাহ হয়ে যারি বিচারারে বুঝাইতে বুঝাইতে হেরান, বেটাই তো বুঝে না। এখন হও তাইনর বান্ধব্যে তানোর মারে কইলা যেন ওলা ওলা তোমার দামানদেনও কইন ফুরির ফটো ফাটাইতায়, ও বলে কিতার ফটো ফাটাইতাম, বলে অত উন্না উন্না কিছু ফরাইয়া সুন্দরভাবে ফটো দিতা, তো তাই নিটারে সিম্পলি আকিল নিছন। তো এখন ক্যামেরা তো গরো আছে বাজারটা কিন রিল কিনা আনলা বইনে আইনা তাই করলা কিতা, ওলা কোনো ফটো উঠু না তুললা রিলরে আনামত রইছে বক্স হারাইয়া আরও এক মানুষের লগে দিলাইছন লন্ডন ফাটাইয়া। ইবাইদি তাইনর জামাই তো যে খুশি বউয়ে খতা মতো ফটো তুললা দিরা, আর বইনে আর কইসন না তানোর জামাইরে যেন তাই ই সালাকিতে করছেন। তো যাই হোক সালাকিতের মাঝে একটা রং করিলাইছেন যে রিলটা আসিল রিলটা আসলে তাই খুলছেন না আনামতর পেকর ভিতরে রয়ে গেছে, আর ই বিচারায়ও আইনা খেয়াল করছেন না তাই ফটো স্টুডিওত লইয়া গেছেন ফটো সাফাই সাফাইবার লাগে আকিল, আগে তো ফটো সাফানি হইতো। তো শিকান স্টুডিওর বেটায় রিল দেখিয়া কইরা যেন একটা তো কুলাও হয়েছে না ফটো কিলা তুললা, এটা তো মানে এটার মাঝে কোনো ফটো না এটা খালি, একটা দেখিয়া তো বিচারা একবারে রাগে একবারে আগুন যেন আজকেও তুই আমার লগে চালাকিতে করলে আমি তোরে কইলাম কি তার করলে কিতা। বইনে কইলা যেন দেখো এখানেও আমার একটা মান সম্মানের প্রশ্ন আছে, আর তুমি যার গেছে ফটোটা নেওয়া সাফাইবা এগুলো তো তোমার ওয়াইফরে দেখিলিব,
তুমি আমারও গুণাগার বানাইবা, আর ইলা ইলা একটা জিনিস, তুমি কিলা চাইলা, ইলা আমি পারতাম না, ইলা ফটো দিতাম, আমার পক্ষে আসলে ইলা ফটো দেওয়া সম্ভব নাই, বইনে আসলে অস্বীকার করিয়া দিলাইছেন। তো যাই হোক, ইতা লইয়া বাক্কা দিন ফোন টোন বন্ধ করিয়া বিচারায় মাত কথা বন্ধ করি লাইছেন। তো মাত কথা বন্ধ করি লাইছেন, এর বাদে বইনে কিতা করবা না ফারতে লাস্টে দি টাইম ও খামটাও করলা আকিল। আমি যদিও এই গল্পর মাঝে একটা তা তুললা চাইছিলাম না তুলতাম, বাট ইটা হইল মোস্ট ইম্পর্টেন্ট থিংস এই গল্পর মাঝে, যেন যারা ফোনের মাঝে মোবাইল ফোনের মাধ্যমে বিয়াসা দি দেন, বিভিন্ন পুরুষরাও হয়তোবা আমার গল্পটা শুনরা, আপনারা আপনারা ওয়াইফর গেছে যে সাতাও কোনো ভিডিও ছবি চাইবার আগে একটু চিন্তা করবা, এটা হইল সোশ্যাল মিডিয়ার যুগ, যে চাই ইটারে আপনার ও যে কিতা আছে নানি কপি কইরা বা হ্যাক কইরা আপনার সমস্ত ডকুমেন্টস দেয়া অনলাইনও চাইরা দিলাইতে পারে। এর লাগে আপনারা এই বিষয়ে কিন্তু ভেরি কেয়ারফুল থাকবা, কারণ বউ তো কেউ নির্গিল না, বউ তো আপনারও, একটা নারীরে ইলা শর্মিন্দা কোনো সময় করবা না। আপনার একটা ভুল হয়তো বা হইতে পারে আস্থা জীবনের খান্দন, কারণ হ্যাকার অখলোর কোনো অভাব নাই, যে সাল্লাখানি তারা কিন্তু ইমো হ্যাক করতে পারে, হোয়াটসঅ্যাপ হ্যাক করতে পারে। তো এর লাগে আপনারা সকল সতর্ক থাকবা ইতা বিষয়ে, আর এই গল্পটা তাকিন অবশ্যই শিক্ষা নিবা, কারণ এখানেও ভয়ঙ্কর আরও অনেক কিছু আছে, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেও বুঝতে পারবা। তো যাই হোক, বিচারা ইতা লইয়া তো বাক্কার আগারাগে হইরা ফোন টোন বন্ধ করলা, এর বাদে আসলে আবার বইনটে ফোন কইরা বিরক্ত করা শুরু করলা, যেন তুই দিতে নাইনি ফটো, কইছি ফটো দিতে নাইলে তোরে আমি মানে সারিলিম, ওলা একটা পর্যায়ে। আর এবার দি বই ফ্যামিলির বড় ঘরে দি বই নাই নাচন কতজন, এর ভিতরে এন হেন মাত্রা, যেন এমন এক বেটার টাইম বিয়া দিছ বেটাই বেশি মাতে পাগল বেটা। তো ইতা হইন্যা বনির যেমন ফুরা মনের মাঝে একটা কষ্ট আরম্ভ হয়ে গেল, যেন আমি এমন এক অভাবর সংসারও আছি বা পরিবারও আছি, আমার যদিন সংসার ভাঙ্গেতে আমার করে দি বই নাই তোরে খেয়ে বিয়া নিব। তো ওটা বহুত তা চিন্তা কইরা বই না আসলে বেটার কথায় রাজি হয়ে গিলা, ওইয়া তাইন তাইনর ক্লোজ এক বান্ধবীরে কইলা, যেন তুই চোখ মজ্জা আমার কখটা ফটো তুললা দিলা, তুই চাওয়ার লাগতো নাই। আপনারা বুঝরা নেই যেন একটা নারীরে ফোর্সলি কতটুকু মানে নামানি যায়, আর এজন জামাই ইতা তো জামাই নামের কলঙ্ক আমি কইমু, কারণ আরও তো মানুষকলোর বিয়া সাদী হয়েছে, আমরারও বিয়া সাদী হয়েছে, বাট কতটুকু খারাপ হইলে একটা পুরুষ একটা নারীরে অতটুকু ফোর্সলি মানে ইটারে এগ্রি করাইতে পারে যেন ফটো নিবার লাগে। তো যাই হোক, বইনর আসলে কোনো অপশন আসিল না, তাই ফটো তুললা দিয়েছেন বাদে দেওয়ার বাদে ওলা ফোনের মাঝে প্রতিনিয়ত মাইট ধরবার করতো, আর ফোনের মাঝে কন্টিনিউ মাতো থাকতো, কিন্তু বিয়ার ফার্স্ট ছয় মাস হয়ে গেল, বৌরে আত খরচর লাগি 5,000টা টাকাও দিছেন না। তো দিছেন না, তো একটা আবার বইনর পরিবারে খুবই খারাপভাবে দেখরা, যেন বিয়া করলো, বিয়া করা বৌরেও একটা টাকা দেয় না, এটা কি জাতর বেটার টাইম বিয়া দিলাম। তো যাই হোক, বিয়ার ফার্স্ট ছয় মাস বাদে তানোর জামাই গেলা বাংলাদেশও, বাংলাদেশও গিয়া আসলে বিচারায় বইনরে তুললা নিছেন না বাড়িত, বিচারার বাড়িত বইনরে রাখার মতো জায়গা নাই, গোর দুয়ারও নাই বিচারার। তো তাইন কিতা করলা হোর বাড়ি গেলা, গেহনও থাকা শুরু করলা। তো যাই হোক, বইনর আরও একটা বইন আসলা, ছোটো বইন, দেখতে শুনতে খুবই সুন্দর, উঁচায় লাম্পায় শরীর সাইজতে খুবই মানে বেটিগুল্লাখানি বেটিগুজ একটারে খাওয়া যায়, আর ও বইন রে দীক্ষা বিচারার গেছে কি যান। ই বইন রে দেখার বাদে বিচারির বই বিচারের প্রতি আর কোনো মানে হিলা মাতাইন না, হিলা বউ হিসাবে যে একটা মায়া মহাব্বত বা মাত কথা আছে এটাও নাই, এর মাঝে হইল গিয়ারি মানে ওলা চলা ফিরা করা, যেন আসন বাগে নাই আকিল জামাই হিসাবে। ও বইনে তার ফাইলা যেন তাইনর জামাইয়ে তাইনর মানে ছোটো বইনর মুখায়, বইন মাত্র 7 পরে বাচ্চা মানুষ, তাইর মুখায় বাদ নজর দিলাইছেন, এবং তাইরে যে সময় মাতাইন খাসরা বাসায় মাতাইন, তো বাচ্চা মানুষ তো অত তাই সময় বুঝে না, খালি আইসা ফইরা যায়। তো বইনে ইতা দীক্ষা যেমন তাইনোর বইনরে কইলা, যেন তুই তোর দুলাবাই সামনে বেশি যাইস না, তো বইনে তো আর বাচ্চা মানুষ অত তা বুঝরা না, এমনি যুগর তালে আকিল বড় হয়ে গেছন। তো বিচারা গেছলা 3 মাস থাকবার লাগে, তাই 22 দিনের মাতাতো আবার লন্ডন বেক করিলছেন হোর বাড়ি তাইকিয়া। তো বেক করছেন, এর ভিতরে বইনে জানতে পারলা যেন তাইনোর বাচ্চা ফেট, তাইন প্রেগনেন্ট হয়ে গেছেন আকিল। তো তাইন প্রেগনেন্ট হয়েছেন শুননা তাইনোর ফ্যামিলির এরা, বাড়ির যে মা আছেন বা ভাই আছেন,
এরা চাইছিলা যেন বাচ্চা নষ্ট করাই লিতাম। তো বিচারারে যে সময় কইছেন যেন তাইনর মানে তাই প্রেগনেন্ট, তো তাইনর জামাইয়া আবার কইছেন যেন ওই গিছে তো আল্লাহর দান, কুচ্ছু করার নাই, তে কেয়ারফুল থাক্য। তো যে তাইন লন্ডন আওয়ার বাদে ফোন টোন করতা, এই সময় খালি বইনডে কইতা যেন তোমার বইনর টাইন দো মাতি ফোনো, মানে হালির লোকে মাত্তা কিল, তো না দিলে রাগ করতা, তো বইনে দিতা নেয়া তাইন। ফয়লা তো টার ফাইছন হালির মুখায় বাদ নজর দিছন, কিন্তু লন্ডন আওয়ার বাদে প্রতিনিয়ত খালিও হালির লগে মাত্তা চাইতা, আর বইনর লগে মাতলে খুব রাগা রাগে কইরা গাইলাইয়া চিল্লাইয়া মাত্তা, আর হালির গেছে দিলে হেইনত তো ছোট মানুষ না নেই, তো দুলাভাইয়ে কিতা মাত্রা না মাত্রা খালি আসতা, কোনো উত্তর দিতা না। তো তাইনর বইনে বইন দিয়া কিল তাইন জিকাইছন সেন, এই তোর দুলাভাইয়ে তোর লগে কিতা মাতেন, তুই দেখি ফোনও খালি আসস। ও বোন তো বাচ্চা মানুষ, সেভেন ফরে তাই আর অতটা বোঝে না, তাই আইসা আইসা কর, তোমার জামাই ঘোষণা যে খারাপ বাসায় মাথায় নামারে। তো যাই হোক, বইনে তার ফাইল্লা যেন তাইনর জামাইয়ের উদ্দেশ্য খুবই খারাপ। তো তাইন করলা কিতা আরক তিন যে সময় তাইনর বনির গেছে দিবার লাগি বিচারায় কইলা, তাইন তাইনর বনির কণ্ঠ আর তাইনর কণ্ঠ আর তাইনর মার কণ্ঠ শুনতে কিন্তু একিলাখানি, মানে ফোনের মাঝে কেউ বুঝতে পারে না ফোনটা খেয়ে ধরছে বা খেয়ে মাতের। আর ও ওটার মানে জোয়া আকিল তাইন লইলা যেন বুদ্ধি কইরিয়া, তাইন তাইনর জামাইয়া কইরা আকিল যেন আমার হালির গেছে দে মাতি। তো বইনা কইরা ঠিক আছে উবা লইয়া যাইরাম, লইয়া যাইরাম কইয়া তাইন হালিউইয়া মাত্তা, হালিউইয়া মাত্তা। এই সময় দেখা যায় কত মিষ্টি মিষ্টি মাত্রা ইয় কররা, মানে বেটা বেটার মতো মাত্তা যায়। তো ওলা করি করি কিছুদিন তাইন নিজে হালিউইয়া মাতলা, মাত্তা একটা সময় বইনে চিন্তা করলা যেন আমার বইন উতুখানি বাচ্চা মানুষ, তাই তো আর অতটা জানে না, আর ওখন যদি আমি তাই যদি এখন দিন ফোন ফোনুন করন, আর তাই ধরলে তো কই দিব যেন আমার লগে কোন দিন মাতলায়, তে আমি এটারে শেষ করি। তো অতদিন তো তাই হালিও ইয়া বিচারার লগে মাতিছন, কারণ বিচারা তো একরুকার বাদা, কইছে তো কইছে হালির লগে মাততো তে মাততে হইব, উবনির আর কোনো অপশন আসিল না। তো কদিন তাই হালিও ইয়া মাতিছন, মাতার বাদে তাই চিন্তা করছেন যে নিকটা তো বাদে আমার বইনে জানলে তাই ফুরুত্তা মানুষ, বাদে যদি কষ্ট পায় বা ইয় হয় বদলাম উঠে। তো তাই শেষ দিবার লাগে তাই উল্টা পাল্টা কিছু মাতিছন, মাত্তা একটু দরবারের মতো করছেন হালিও ইয়া, এর বাদে আর বিচারায় হালির লগে মাত্তা কইনা, বইনের লগে মাত্তা ফোন রাখি দেন। তো বাচ্চা যে সময় ফেট ফাঁস মাসও রইল, তো ফাঁস মাসের সময় আখতা দরি কইন যেন আমি অনেক বাচ্চা চাই না, তুই গিয়া বাচ্চাই ঘুরে নষ্ট করা। ইকান শুননা তো আরও অবাক হয়েছেন বোন যেন ফয়লা কইলায় বাচ্চা চাও, আল্লাহ দিলাইছেন তো ওখন কিতা করবাই, আমি খেয়াল রাখতাম, ওখন কৌ তুমি ফাঁস মাসের বাচ্চা আমি নষ্ট করাই লেতাম। তো বইনে আসলে কিতা মাত্তা কোনো ইয় ফাইরা না, যেন তাই তো একমুখে সরল সুজা আসলা। আর ইবাই দি তাইনর মারে তাইনর জয় জামাইয়ে ফোন করিয়া বুঝাইছে যেন ই বাচ্চা আমি এখন চাই না, তুমি এখন ই বাচ্চারে নিয়া নষ্ট করাম, তাইনর মা রাজি হয়ে গেছে। তো বাচ্চা নষ্ট করাইবার লাগে একবারে জাগা উগা ঠিক করাইয়া তারা যেন নষ্ট করাইতা হনও গেছন গি বইন, মা গেছেন আর মই গেছন লগে। তো মইয়ে যেমন বইনডে কইরা যেন আর একবারটা তুই চিন্তা কইরা দেখ, আমি অতটা বছর ধরে আল্লাহর গেছে খাইন দেয় গু বাচ্চা পাই না, আর তুই পাইয়া তুই তোর বাচ্চারে নিজের হাতে নষ্ট করাইতে চাইরে। ও বইনর কিতা মনে আইল তাই না, আর বাচ্চা নষ্ট করাইছেন না তাই আবার ফিরত আইছেন, ফিরত আইয়া তাইনর ইয় করলা মারে আকিল তাইন কইলা যেন লন্ডন একটা ফোন লাগাও আমার চাচার গরু বনির টাইন, তাইন দিয়ে দেখি ফোন কইরা যেন ফাঁস মাসের বাচ্চা ফেটো আস্তা সবে গাঁর জানে আমার বাচ্চাই তো, এখন যদিন বাচ্চা নষ্ট করাই তে মানছেও কিতা কইব, আর আমারও তো একটা ক্ষতি হইব, আর কোনোদিন যদিন বাচ্চা হয় না। ও গিয়া তাইনর মায় লন্ডন চাচার গরু বনির টাইন তানোর ফোন করছেন, ফোন কইরা ওলা ওলা কইরা যেন বিচারায় মানে বেটায় তো বাচ্চা নষ্ট করাই তো, এখন আমি কিতা করতাম। ও তাইনর চাচার গরু বইনে কইর যেন এ ফাগলর টাইম বিয়া দিলাইছি, এ ফাগলর কথা খবরদার মাত পায় আর বাচ্চা খবরদার নষ্ট করবাই, বাচ্চাই কিতা দোষ করছে তারে দুনিয়া তাই আইবার দাও। ও তারা মানে বাচ্চা নষ্ট করার চিন্তা বাদ দিলা বইনে, দেহার জামাইয়ের গেছে মিশা মাতলা যেন তাইনর মায়ার বাই আকিল বাচ্চা নষ্ট করবার দিছেন না। তো এটা লইয়ে এটাই বইনের লগে প্রতিনিয়ত ফোনের মাঝে রাগারাগে করত। আসলে এখানে একটা চক্রান্ত বিচারার আসিল যেন
বিচারায় আসলে বৌরে আইয়া যে সময় সরাসরি দেখছেন দীক্ষা কইরা তোরে তো আমার ফসন লাগছে না আর কিতা আমি তো জানছি না তুই গেলা আসলে ফটো দীক্ষা ভিডিও দীক্ষা ফসন কইরা বিয়া করছিলা কিন্তু বিয়ার বাদে মহিলাটারে আসলে প্রতিনিয়ত অবহেলা অবজ্ঞা আর লাঞ্ছনার শিকার করছে নাকিল তাইন তো তাইনও রোখা নাছিল যেন বাচ্চা নষ্ট করাইয়া আর বিচারিরে তাইন সারি দিতা সাইরা বইনর সে ছোট বইন গর সেবেন ফরন ও এন ডে বিয়া করতা হেন বাচ্চা মানুষ বুড়া বেটার কতখান লোভ চিন্তা করানি আপনারা তো গল্পটা অবশ্যই এখনও শেষ নাই বহুত তাইব বাকি আছে আপনারা একটু ধৈর্য ধৈরা আজকে গল্পটা কিছু লাম্বই কিছু আপনারা শুনবা অসহায়ী বইনর কতটুকু ধৈর্য ধরছেন কতটুকু কষ্ট করছেন এবং একজন জামাইয়ে কতটুকু মানে কষ্ট দিত পারে একটা নারীরে আপনারা আজকের গল্পত বুঝতে পারবা তো ওলা বইনর একটা প্রথম ছেলে সন্তান হইল হইল বাদে এখন মানে বাচ্চাটা হয়েছে কিন্তু বাড়িত এর আগে তাইন কোনো ডাক্তার উক্তর যাইতে পারছে না কারণ জামাই তো টাকা পয়সা দিন না তো বাচ্চা হওয়ার বাদে তো একটা খরচ বাফর বাড়ি মধ্যবিত্ত পরিবার মা ভাই এরা কিলা চালাইবা তো যেমন বাচ্চা হওয়ার চার পাঁচ দিন বাদে বইনে তাইনর জামাইরে কইলা আছেন ফুয়া ফাইয়া তো তুমি খুশি হয়ে গেলায় তে বাচ্চার তো খরচ পাতি লাগবো কিছু টাকা দিতাই নাইনি ও বিচারায় উঠা তানোর বৌরে কইল যে আমি তোমারে কিতা টাকা দিতাম তোমারে তো আমার ফসনও লাগছে না হক লাগে তোমার যখন ফসন লাগতো তে তো টাকা পয়সা হলতেও দিলাম নে তে ফসন লাগতেন লাগছে না তে কিতার টাকা ইখান শুনলাম বইন অতটা আসলে গভীরও গেছেন না যেন জামাই এই কথাটা কিতা কইলা তাই অতটুকু বুঝছেন যেন তাইনর জামাই তাইনর মানে তাইন দিয়ে ফসল লাগছে না আঁকিল তো বইনে মনের কষ্টখান মনের মাঝে গোপনে রাখিলিছেন কারণ কইবার মতো পরিবারও কেউ নাই বড় বাইও খরা মাও খরা মার লগে কথা মাতা যায় না খুবই খরা একজন মহিলা তো বইনটা আসলে কই থাকারে আর বাকি বই নাইন ছোটো ছোটো তো কেউর লগে ইতা শেয়ার না কইরা বইনে মনের মাঝে রাখি দিলা তাইন যে শুনলা তাইনর জামাইয়ে তাইন রে মানে ফসন করেন না তো তাইনার টেকা পয়সাও খুঁজতা না যেন আর ফোনের মাঝে প্রতিনিয়ত বাচ্চাও আর বাদ থাকেন মানে খুব বেশি বইনের লগে বাদ ব্যবহার গালাগালি প্রতিনিয়ত ঝগড়াঝাটি করার বিচারায় চেষ্টা করতো কিন্তু বইনে কোনো লাখানি মানে বালা মাইতা যাইতা ঝগড়াঝাটি করতা না রাগ করতা না কারণ তাইনোর মজবুরিটা আপনারা বুঝরা নেই তাইনো করে দি বই নাইন ওখান যদি তাইনোর সংসারটা ভাঙ্গে তাইনো কান মনে করছেন যেন মধ্যবিত্ত পরিবার বড় বোন যদি সংসার ভাঙ্গি যায় মানছে কইব যে বড় বোন জামাইর গোর্তা কিনাচ্ছে তে হুরুগুন তো রেখে গুইবে আনিত তো বই নাই তোর মুখে চাইয়া আর মধ্যবিত্ত পরিবারের মুখে চাইয়া তাই সহ্য করলা জামাইরই অত্যাচার এর বাদে বাচ্চার যে সময় 18-19 মাস হইল তো বইনর জামাই হিব্বার বাংলাদেশও যাইতা তো তাইনটে কইসন যেন তাইনোর এক বন্ধুর বাসা তাইয়া সিলেট উঠবা আর তাইন যাইতা তাইনোর হরিরে লইয়া মানে অর্থাৎ বিচারার মারে লইয়া আকেল তো বইন তো ইকান হইনা মহা খুশি জীবনের ফয়লা তাইন আসলে সিলেট যাইতা আর তাইন মনে মনে চিন্তা করলা যেন আমার জামাইয়ে লন্ডনটা কিন্তু আমার লাগি নিশ্চয়ই কুচ্ছু আনবা তে মাত্র দুইটা সেট লইয়া বইন তাইনোর বন্ধুর বাসাত গিয়া উঠছন আর হিবাই থাকিন তাই নাকিল লন্ডন থাকিন আইয়া বন্ধুর বাসার দুইজন অন তারা আইসো নাকিল ও বাসার থাকছেন কিছুদিন তো ও দুইটা সেট বইনে ফিন দই এর ভিতরে বিচারায় কোন তাইন্না বইনডে দিন না আর বাচ্চার কোনটা লাগলে ও তাইন্না দিন বইনডে আরেকটা সেটও দিন না বইনে আসলে বুঝছিলা যেন জামাই নিশ্চয়ই কুচ্ছু দিবা বালা সেটুর দিবা শাড়ি দিবা ফিন বা তাইন ওলা খুশি মনে আঁকিল তাইন গেছলা আর জীবনের ফয়লা সিলেট যাইরা আলাদা একটা আনন্দ আছিল বনির মনের মাঝে তো যাই হোক যে বাসার তাকতা ও বাসার যে বিচারার বন্ধু আছিল বন্ধুই দুইটা সেট ফিনটা দিককে অতটা দিন ধরি তো তারা আরও একটা সেট আইনা দিল তো বিচারা যতদিন আসলা সিলেট বাসার মাঝে বৌরে লইয়া মারে লইয়া ততদিন আসলে ও তিনটা সেট দিব চলছেন এর ভিতরে বিচারা করত কিতা ও যে সিলেট বিভিন্ন ইয়ত আছে না ট্রেইলারও দোকানও বা ডাক্তারও স্টেডিয়াম ইতার মাঝে তো সুন্দর সুন্দর ফুরিন তরে গিয়া ও তা দোকানও বইয়া বইয়া বিচারায় দেখতা আর বিভিন্নভাবে মানে অনেক ফুরিন্তর লগে ফোনও মাত্তা হিসকিরি দিতা এর বাদে বিচারা করলা কিতা তাইনোর বৌরে কইলা যে তোর বইন দেয়ার মারে বাইরে খো আইতাম বাসাত
আমি বিদায় হইছি মো দুই সপ্তাহ থাকমো তো এর ভিতরে যাইমু গি তো ওনাই আমারে দেখিলি তাক তো বইনে আসলে অতটা বুঝছ না তাই তাইনোর হইসলা যেন বই নিগু আইতো নাই তাই তো পরীক্ষা বলে আইতো না কেন তাই আইতইব তাইরে আনা তো যাই হোক বইন মজবুরি তাইনোর বইন দিয়ে আর মারে বাইরে বাসা তানাইলা বাসা তানানি বাদে মানে একটু হইল গিয়ারি যেন তাইনোর হালিরে বাসার এরারে দেখাইয়া মানে ও বন্ধুর ফ্যামিলিরে দেখাইয়া কইরা ও দেখো কত সুন্দর অগু ওগুরে দেখাইয়া তারা ও তাইরে আমারে গোসাইছেন মানে এগু দেখাইয়া আর গু দেলাইছেন ওখান আকিল কইতা সাইরা আবার ও বাসার যারা আসলা এরা বইন দিয়া বাড়ি খবর কই দিছেন তো বইনোর মা আর বাই আর ছোটো বইন আইসলা ইয়া তারা এখন দুই তিন ঘন্টা বইয়া বাদে তারা তারা গেছেন গি এর বাদে বইনে যে সময় বাসার মানুষের গেস্তা কিনে খবর পাইলা তাই খুবই কষ্ট পাইছেন যে ঘটনা তো ইলা আসিল না বইনে গুহে বসে বেল পরে ছোটো মানুষ তাইরে দেখাইয়া কিলা আর একজন দে বিয়া দিলাইবা আর বিয়ার সময় বিচারায়ও তাইনোর সাসার গরু বইনরে কইলা যেন যেতা যে সাতা দেও আমি রাজি এর ভিতরে এখন ছোটো বইনরে দীক্ষা বেটায় লাগাইছে ও তামাক তো যাই হোক তানোর মা বাই বইন মানে বইন তারা গেলাগি ও হক ঘন্টা বইয়া আর বইনে আসলে এটা কোনো জানেন না বনির জামাইয়ের ভিতরে যেন অত শয়তানি বা খারাপ নজর বইন তো মানে এটা সম্পর্কে ধারণাও নাই তো যাই হোক তারা গেলাগি ওলা সন্ধ্যা সময় বইন বইসন রুমর মাঝে জামাইয়ের সামনে এর মাঝে জামাই ইউটা কইরা তোর মুখে দি চাইলে আমার ওলা গুসা উঠে কিতার লাগি যেন আমার তোরে দেখতামও পারি না দেখবার জানে হয় না হইয়া বিচারায় রুম তাকিন বাড়াইয়া গেছুন গে এখন বইনে বুঝছন যে আমার জামাই কিতা আমারে ফালাইয়া যান কিনে উ কি মাইরা তাই বেলকনি মুখায় নিচে মুখায় চাইছেন চাইয়া দেখেন যে বন্ধুর বাসার তাক না কিলো বন্ধুর দুই ফুরিরে লইয়া আত দড়ি দড়ি মানে নিস্তালা থাকিল মানে সড়কের সাইডেতে আটরা বাতাস খাইরা বইন তো রুমর মাঝে বৈতাকসন বাচ্চা ঘুরে লইয়া বাচ্চার আঠারো মাস হেওয়া আর তো ফারে আত দরিয়া অথচ বিচারায় তাইনোর ফুয়ারে লইয়া গিয়া বা বৌরের তো কইতা ফার্তা যেন আউসান নিচে গিয়া আমরা একটু আইটাই বা দেখিয়াই দেখোয়াইয়া সিলেট কিলা বইন কিন্তু জীবনের ফয়লাও সিলেট গেছিলা অথচ জামাইয়ে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে বইনরে কষ্ট দিছে তো ওদিন বইনের সপ্তাহ কিন বেশি কষ্ট লাগছিল যেন আমি দুনিয়া তলও অবহেলিত হইলাম জামাইর গেছে যেন বাচ্চাটারেও মোটামুটি মায়া করতো বিচারায় বাট অতটা নাই তো এর ভিতরে এক মাসের লাগি টাইম দেশও গেছিলা আইলা 22 দিনের মাথাত তো সিলের তাকিন তাই ডাইরেক্ট লন্ডন আইলা আর বইন তাইনোর হরিরে লইয়া আবার জামাইর বাড়ি গেলাগে তো জামাইর বাড়ি যাওয়ার বাদে আসলে খানি বনির খুব অসুবিধা ঠিক মতো খানি ফাইন না তারা অত মানুষ এর বাদে এখো টুকরা মাছও তারা সাপ্তাহ সাপ্তাহ যায় চৌকে দেখেন না আসলে ইতা তাইনোর হইরে করেন হইরিয়ে বাজারহাট করেন না ফুয়াই টেকা দিলেও ইতা তারা জ করি লাইন মানে তারা লুকাই লাইন টেকারে আর বনির গেছে তো আর কোনো টেকা নাই বাচ্চা বেমার উমার ফরলে 2-3 হাজার টাকা দিয়া কই বা গুন্দি ডাক্তারি করা ও অতটুকু তো জামাইর বাড়ি খানি বনি ফাইন না দীক্ষা বইনে আবার গেলা নাই ওর বাফর বাড়ি শিকানো গিয়া ওলা প্রায় মানুষ এখন 10 দিন থাকছেন এর ভিতরে মায়ে কইরা যেন খালি দেখি রাইতি দিনে বেটার লগে ফোনও থাকো টেকা পয়সা দিন নাতে ইতা ফোনও মাতোর দরকার কিতা ইতা ফোনও মাতোর দরকার তো আমি দেখি না তো বইনে করবা কিতা তাই না আবার চিন্তা করলা যেন জামাইর বাড়িও ফুরি তাকি খাইয়া না খাইয়া কারণ আমার তো আর কোনো সারা নাই আর বাচ্চা এগুলোইয়া মা বাইর উপরে বইয়া খাওয়া ইলা তো যে চাইও আসলে মাল্লা কানি মা না উইলে তো আর ইতা গ্রহণ করার মতো নাই তো বই না আবার অন 10-15 দিন তাইকা জামাইর বাড়ি গেলাগি শিকানো তো হিন গিয়া তাই আবার মানে প্রেগনেন্ট আকিল তাইনোর দরা ফললো তাই না আবার মা ওইতা তো মা ওইতাতে এখন তাইনোর হি বাচ্চাও বাক্কা 18 মাস হয়ে গেছে তাই না আবারও প্রেগনেন্ট তো ইকার শূন্যও বিচারায় আবার ওর আগার আগে যেন তুই কিতা আরম্ভ করলে আমি তোরে ফসল নাই কইছি তার বাদে তুই এক বাদে আর বাচ্চা নিরে তোর কিতা নেউতো তো যাই হোক জেলা হয় আল্লাহ বাচ্চাটারে আবারও দুনিয়ার দেখাইলা এ সময় আর একটা মেয়ে সন্তান হয়েছে
তো আচ্ছা, এখানে আরো একটা কথা কই, আপনারা যারা গল্পটা শুনরা অনেকেই মনে করতে পারেন যে অত কষ্টর মাঝে বারবার বাচ্চা নেওয়ার কী তা কারণ। আসলে বোন সেই সময় অতটা বুঝতা না, আর সহজ সরল টাইপর আসলা, এবার দিয়ে বাফর বাড়িও আশ্রয় নাই, জামাইয়ের বাড়িও খাইয়া না খাইয়া কষ্ট কররা। এর মাঝে জামাইয়ের অবস্থা খুবই খারাপ, বেটায় তান্ডে দিলাইবার লাগে বহুত চেষ্টা করেন। তো বইনের জামাই বাড়ি এক কিতা আছে দেউরর বউ আকিল, তো ও বউয়ে কইয়া দিছন মানে তাইনোর জালে আকিল কইছন, তোর জামাইর তো হাব বাপ বালা নাই, তুই যত পারস বাচ্চা নে। তো যে সময় দ্বিতীয় বিয়া করতো যদি ফার্স্ট ছয় দু বাচ্চা হয়ে যায় তে মানুষে কইব না ফার্স্ট ছয় ফুরুত্তার বাপ আইসে বিয়া করতো, কন্যাই দিত নাই। ও উঠা আসলে বনির মাথা থামাই গেছে এবং বইনে যতবারও জামাই আইনের বাদেও তাইন প্রেগনেন্ট হয়ে যান। তো আসলে এটা পরিস্থিতির শিকার, একটার লাগে বইনের কোনো দোষ নাই, কারণ তাইন তো চেষ্টা করা শেষ পর্যন্ত জামাই সংসার খানো টিকা থাকবার লাগে। তো যাই হোক, মেয়ে সন্তান যে সময় হইল আবার তাইনর জামাই দেশ আইলা, আইয়া তাইন জ করলাম ওখানো, মেয়ে দীক্ষা খুবই খুশি, অত সুন্দর মেয়ে আচমকা মানে মোটামুটি সদিন বালা চলছেন, বালা চলার বাদে আখতা বইনে শুনেন যেন এখন 50 খান জাগাত তাইনর জামাইয়ে কন্যা দেখিলিছন বিয়া করবার লাগে। তো বিয়া করবার লাগে কন্যা দেখছেন, আর এর ভিতরে তো কন্টিনিউ তাইনর জামাইয়ে তাইনর সামনে ফুরিন্তর লগে ফোন মাতেন, কিন্তু বইনে দেখরা কিন্তু মাতর কোনো সাবাস নাই। তো 150 খানও কন্যা দীক্ষা যে সময় একজন দেতানোর জামাইয়ের ফসন লাগে গেছে, ও কন্যার নম্বর আইনা রাইতি দিনে ও বিচারির লগে তাইনর জামাইয়ে ফোন মাতেন। তো জামাই যেন ফোনও মাতেন, তো একদিন ফোন তৈয়া তাইন গে সঙ্গী কিতাত টয়লেটও, তো বইনে ফোনটা লইয়া লগে লগে রিসিভ কল থাকি নম্বর নিয়া আর ও বিচারিরে ফোন ঘুরাইলিছন, ঘুরাইয়া কইরা যেন আপনি যার লগে ফোনও মাতো আমি তাইনোর ওয়াইফ কইরাম। তো হেরা তো আসমান থাকেন ফোরছন যেন আমরা তো শুনছি দামান বিবাহিত নাই, এখন ওয়াইফ আইলো কই থাকেন। তো বইনে কইলা যেন খালি ওয়াইফ নাই আরও দুইটা সন্তানও তাইনোর আছে। তো যাই হোক, বিয়াই কেন ভাঙ্গি গেল, বিয়া ভাঙ্গা বাদে বিচারায় আবার মানে লন্ডন ফিরত আইলা, ফিরত আওয়ার বাদে বইন আবার প্রেগনেন্ট। তো আবার প্রেগনেন্ট, তো বইনর যে সময় 8-9 মাস চলের আবার বিচারা দেশে গেছেন, দেশে গেছেন কি তার লাগে তাই বিয়া করতাম, এই সময় তো বিয়া করতে পারছেন না, তো তৃতীয় সন্তান কিন্তু বইনর গর্ব। তো এর ভিতরে বিচারায় গিয়া করলা কিতা তাই তাইনর গাঁওত এক পরিচিতর মাঝে কন্যা একজন রে তাই মাত্যইত্যা রেডি করিলছেন বিয়া করতাম, এখন বইনর ই অবস্থা শরীর বালা নাই, এর মাঝে জামাইয়ে বিয়া করতা প্রেশার ফুরা একবারে সপ্তাহ রেডি, অনেক হোক গাঁত যেহেতু পরিচিত বইনে ও অসুস্থ শরীর লইয়া কন্যার বাড়িত গেছেন, গিয়া কইলা যেন কন্যার বাফরে যেন আপনি যেন আপনার ফুরি বিয়া দিতাই, আপনি তো জানো তাইনোর 3টা বাচ্চা, এখন 2টা আছে আর একটাও 2 দিন বাদে হইব, তে 3 ফুরুত্তার বাফর গেছে আপনি এখানে বিয়া দিতা, আমি তো আপনার ফুরির লাখানি আমার লাইফটা আপনি নষ্ট করেন না জানো, মানে সি বেচারাই উঠটা কইন আমি এটা বুঝি না গোমাই তোমার কথা, আমি জেলা পারি আমার ফুরি বিয়া দিতাম হইবা আমি জবান দেলাইছি। ও বইনে কিছু রাগুক কইরাইছেন যেন এটা তো তুমি লন্ডন দিয়ে দীক্ষা লুবে মররায় ইয় নাই। তো এর ভিতরে তাইনোর জামাইয়ে বাড়িত হরি টরি সকলরে রাজি করিলছেন বিয়ার লাগে, যে আমি যে বেটি বিয়া করছি এ বেটি তো শিক্ষিত না, লন্ডন যাইতে পারতো না, ইংলিশ না ফারলে লন্ডন যাইব কিলা, মানে ইংলিশ পরীক্ষা যেন ই চল আছে ওটা দিতে পারতো না, লন্ডনও যাইতে পারতো না, এর লাগে আমি শিক্ষিত এবু দীক্ষা বিয়া করবো আমার লগে লন্ডন থাকবার লাগে। তো বইন আসলে তাইনোর দুর্বলতা অতটুকু যেন তাই নিচল পাস করতে পারতো নাই, আর জামাইর লগে কিছু জ করলা যেন তুমি তা করিও না তুমি বিয়া কেনে করতাই, তো জামাইয়ে যেমন অষ্টও দেখাইরা যেন তুই তো যাইতে পারতে নাই জীবনে লন্ডনতে আমি বিয়া করবো নানি। তো যাই হোক, বইনে কইলা যেন ঠিক আছে তুমি যে কন্যারে বিয়া করতাই কন্যা তো আমার তা কিন্তু দেখতে খারাপ, তে তুমি এই কন্যার মাঝে কিতা এমন পাইলাই যেন তুমি বিয়া করও লাগবো। তো ও মাঝে মাঝখানোর আগার আগির মাঝে তাই যেমন কইলা যেন তুমি এমন এগু বিয়া করতাই যেগু আমার তাকিন সুন্দর হইতো, আমার আমি তাই টেঙ্গর খান তাই যেতে পারতাম না, ওলা কইরা জামাইর একটা উস্কানি দিছেন, তো জামাইয়ের মাথা থামাই গেছে যেন এখান তো হাস্য কর আমি আমার বউ তাকিন ও সুন্দর বেটি এখানে বিয়া করতাম, তে হিব্বার তুকাইয়া সুন্দর এগু বিয়া করবো, ও জামাইয়েই বিয়া বাদ দিলাইছেন দিয়া তাই না আরও তুকানিত লাগলা, তুকানিত লাগলা এর ভিতরে তাইনোর বোন জেনে বইনর বিয়া ঠিক হয়ে গেছে। তো বাংলাদেশি একটা ছেলের লগে সমবয়সী দীক্ষা মায়ে তানোর বিয়া ঠিক করছেন, তো বিচারা বিয়াত গেছেন, বিয়াত কেয়া চেষ্টা করছেন
বদলাম টদলাম গাইয়া নি বিয়াও বাঙ্গা যায়, কিন্তু বইন সায়ার মতো তাইনর জামাইর লগে আসলা যেন জামাই এইটা কাম করতা না পারেন, ও আর বিচারাও মানে কামিয়া বইছেন না, বিয়া বাঙতা পারছেন না। অলিমাত কেছন, অলিমাত কিয়া হল্লাকিতা হীন, মানে হালির জামাইর বাড়ি গিয়া কিল, হালির নন্দুর জামাইর গেছে গিয়া বদলাম গাইছেন, জ্বর হালির বদলাম গাইছেন, তাই তো বালা নাই ওলা নাই হলা নাই ইতা হিতা, এবার বনিরও বদলাম গাইছেন, মানে বিচারির বদলাম গাইছেন, যেন আমি এমন এক বউ লইয়া সংসার করলাম আমার ফসল নাই। ও হালির নন্দর জামাইয়া করলা কিতা বেটার বইন রে ফটো দেখাইলছেন, ও বিচারারে বলে ও দেখো আমার বইন দেখো ফসল লাগে না, আপনারে আমার যে বালা লাগছে আপনার গেছে দিলাইম। ও তো কেন ওখন বিচারার ফসল লাগি গেছে, ওখন বেটাই কেন বিয়া করতা, মানে বইনর নন্দর জামাইর মানে নন্দর ননন রে আকিল, আপনারা নিশ্চয়ই বুঝরা তো যাই হোক, কি কেন বইনে আবার ফাররা না কোনো লাগানি বিয়া বাংতা, আবারও হি বেটারেও কইলা যেন তুমি আমরার কুটুম হইয়া একটা কিতা করো, বলে ইতা আমি বুঝি না আমার বালা লাগছে দামান আমি বিয়া দিলা ইতাম হইব। তো বইনে আবার তাইন নয়া বনির জামাইরে কইয়া ই বিয়াও তাইন বাংলা আকিল, বাঙ্গার বাদে আবার বিচারা বাড়িতাইয়া। তো আসলে বিচারা যতবার দেশে যাইতা সারা রাত ঘুমাইতা না, আস্তা রাত বইনে বিচারারে কানি বানাইয়া দেওয়া লাগতো, মানে জামাইয়ের যতটুকু লুক আফটার করার দরকার থাকেন বেশি লুক আফটার বইনে অত কষ্টর মাঝে থাকিও করছন। তো জামাইয়ে এর মাঝে বইনে ধরলা যেন তুই স্টাম্প দস্তকত দিতে হইবে, পারমিশন দিতে হইবে আমি বিয়া করতাম, কারণ এখন তো বাংলাদেশও বা সকল দেশেও আইন আছে যেন পয়লা বউ থইয়া কোনো জামাই হকলে সেকেন্ড বিয়া করতা পারতা না, আইনত দণ্ডনীয় অপরাধ। তো একটা জানার বাদে বিচারা কিতা করলা, বউর পারমিশন নিবার লাগি একবারে তুমুল ঝগড়া শুরু করলা। এখন বইন তো কোনো লাখানি রাজি হইন না, এর মাঝে তাইনর আট মাস নয় মাস চলে ফেটো বাচ্চা, মানে পুরা একটা ডিপ্রেশন হয়ে গেছেন গে, আর বিচারাই বাই দেশ গিয়া সাতাইলার সেদা। এখন কইলা যেন আমি পারমিশন কেনে দিতাম, আমি তো তুমি অতটুকু মনে রাখো যেন আমারে যদি লন্ডন নেওয়া যায় তার বাদেও তুমি যাই না হইন না নিরায় না, তেইটার লাগি দুনিয়া আখেরে তুমি দাবি থাকবাই, আর যদি আমারে নেওয়ার কোনো অপশন থাকে না তে আমি তোমারে মাফ করব। তো বিচারায় এটা তো আর শুনবার কথাও নাই। তো এর ভিতরে গাঁওর কিছু মই মুরব্বী আছেন, এরা কইলা যেন তুমি কোনদিন বা হায়াত মহত হওয়া যায় না, যদি আল্লাহ না করোকা তুমি মরি যাও, তে তোমার ই বাচ্চা ইন্তর কি তৈব, এরারে তুমি লন্ডন নিবার ব্যবস্থা করো, লাল পাসপোর্ট নাইলে বানাইয়া তুইয়া যাও, তুমি যেহেতু লন্ডন ওই ব্রিটিশ। তো ও কথা বিচারার মাথা থামাই গেছে যেন ইকান তো আমার তো এখন এই গুদুগু নাই তিন গু বাচ্চা, তে আমি ইতার এখন ব্যবস্থা তো কইরা যাইতাম হইব, আর বিচারিরে তো আর দেখতে পারেন না। যাই হোক, তো বইনে বইনে বিচারায় কইলো যেন আমি চিন্তা করছিলাম তোর ফুরুত্তার লাল পাসপোর্ট বানাইতাম, তে ওখন আর বানাইতাম নাই, তুই তো আমারে স্টাম্প দস্তকত দিলে না পারমিশন দিলে না বিয়া করবার লাগে, তে তুই তাক তোর ফুরুত্তা লইয়া আমি তোরেও চাইরা দিব, ফুরুত্তা তো আর আমি নিতাম নাই, তোরে চাললে তো আমি বিয়া করতাম পারবো। ও বইন ডরাই গেছেন যেন আমার তিন গু বাচ্চার জীবন নষ্ট করবা, তে আমি দিলাই পারমিশন। ও বইনে বাদর দিন গিয়া এক অফিসও সাইন দিলা যেন তাইনর জামাইরে তাইন বিয়া করবার লাগে, মানে পারমিশন দিছন, আর এটার শর্ত আছিল যেন ও বাচ্চা ইন্তরে লাল পাসপোর্ট বানাইয়া দিব বিচারায়। তো যে বউয়ে সাইন দিলাইছেন এর বাদে আবার ও কিতা করলা, বিচারায় লাল পাসপোর্ট বানাইবার লাগে বাচ্চা ইন্তর সকলটা ফটো উঠু তোলা শুরু করলা, ফরম উরম ফিল আপ কইরা জমা দিলা। তো বইনে একটা দীক্ষা মনে মনে একটু খুশি হইলা যেন যাই হোক আমার বাচ্চান গুণতর তো একটা উপায় হইব না, এর ভিতরে কিন্তু বেবিও হয়ে গেছে। এর বাদে বিচারা আবার লন্ডন ব্যাক করিলা, এই বছর আর বিয়া করছেন না। ব্যাক করার বাদে তো এখন বছর বাদে একটা পাসপোর্ট আইছে বাচ্চাইন তোর লাল পাসপোর্ট দিলাইছে তারা, মানে অ্যাপ্লিকেশন কইরা গেছিল আর যেটা যেটা প্রসেসিং লাগে বিচারা গিয়া হো উদ্দেশ্য করছেন। তো লাল পাসপোর্ট আইছে এর মাঝে তাই নাবার আইতা দেশও বিয়া করবার লাগি। তো বইনর তো একটাও চিন্তা যেন বিয়া করিলে তো আর বিচারায় আমারে রাখতো নাই বা এমনিও দেখতা পারেন না, আর তো আমারে দেখতা পারতা নাই। তো বিচারে রাইতে দিনে নমাজ ফোরতা কানতা তাজুদুর নমাজ ফিরে আল্লাহর কাছে চাইতা যেন আল্লাহ আমারে একটা কিনার লাগাও। তো বাচ্চাইন তো লাল পাসপোর্ট ফাইলছে, এখন লন্ডন যাইতে হইলে তো বাচ্চাইন তোর মা সারা যাইতো কিলা, আর হিন তো বাপ খালি বাপর গেছে একলা উতুৎখানি বাচ্চা নি, তা তো একবারে বেবিয়ে ফুরুকু।
তো পয়লা কথা আসিল বাচ্চাইন বড় ইলে দিবা লন্ডন, কিন্তু এর ভিতরে বিচারার মাথা থামাইল যেন বাচ্চাইন তোরে আনবার লাগে। তো হয়তো বা ওখানেও হামাইছে যেন ইদেশ আইলে তো বাচ্চাইনতে বেনিফিট পাইব, তাই না আরও এক্সট্রা একটা পয়সা করে পাইবা। তো সকল তাই মিলাইয়া বাচ্চাইন তোরে আনবার ডিসিশন। তো বাচ্চাইন তোরে আনতা এখন বইনে কইরা যেন তুমি বাচ্চাইন নিতাই ঠিক আছে, কিন্তু আমি অতটুকু তোমারে দাবি ছাড়তাম না। আমারে যদি নিবার কোনো ব্যবস্থা থাকার তুমি নেও না, একটার লাগে আমি তোমারে কোনোদিন মাফ করতাম না। ও বিচারার কিতা মাথা থামাইছে বইনর ফোন রাখিয়া। ও দিনও সলিসিটারও গেছেন গিয়ে উদ্দেশ্য গিয়া সলিসিটারও গেছে বুঝছেন যেন আমার বউয়ে তো ইসল ফাঁস করতে পারতো নাই, আর বাচ্চাইন বেবি আছে আর ছোটো ছোটো আরও দুগো, তে আনার কোনো ব্যবস্থা আছে নি। ও সলিসিটারে গিয়া কইন যেন ইউরোপিয়ান ল একটা আছে, ইসল ছাড়াও মা ইতা পারবা যদি লাল পাসপোর্ট দাঁড়ি বাচ্চান ছোটো ছোটো থাকে বাচ্চাইন তোর রাইটে। এই খবর শুননা বইনে মনে করলা যেন আল্লাহ মনে কয় এবলা আমার মুখে দি চাইছনে, এটলিস্ট আমার তো একটা আশার আলো পাইছে। তো জামাইয়ে কইলা যেন তুমি পাসপোর্ট বানাও, আমি সলিসিটারের লগে মাইতে আইছি, হয়তো বা তোমারে আনার ব্যবস্থা আছে। তো ব্যবস্থা আছে ওলা যেন বইনরে বিচারা সেপারেট দেখানি লাগছে, মানে বইনে দেখাইছেন তাইন তাইনোর জামাইর লগে নাই, বাচ্চাইনি ন লন্ডন একলা কোনা নয় তো, ও তাইন বাচ্চাইন তোর লগে আওয়া লাগবো গার্জিয়ান হিসাবে, ও রাইটে তাইন আসলে বাদে আল্লাহর কি কুদরতি মায়া হইছে আর ওলা একটা অপশন বাড়াইছে, আর তাইন ও রাইটে তাইন লন্ডন আইসন। লন্ডন আইসন বেশি দিন হইছে না, বর্তমানে তাইনোর এক বছর হইব আকিল। তো লন্ডন আইয়া তাইন রে দুই বেডরুমের অত গো আরও বাচ্চাইন হইছন, ইদেশ আইয়া আরও দুই তিন বছরে মনে হয় আরও হইছন বাচ্চান, প্রায় পাঁচ ছয়জন বাচ্চাইন আল্লাহর দান বইনর আছে। তো বিচারাই করলা কিতা অত বাচ্চান তার বাদেও গর বদলাই না না বর্তমানে তাইনোর সিচুয়েশন বইনর ওলাও যেন দেশ জেলা বিচারায় সাতাইছেন বইন রে, বর্তমানে ওলাও সাতাইয়া যাইরা। বইন সংসারের ছয় গু বাচ্চার দায়িত্ব একলা পালন কররা, খাবানি গোসল পারানি রান্দা বান্দা গুম পাতানি সম্পূর্ণটা বইনে একলা কইরা যাইরা। বিচারায় সংসার কোনো হেল্প করেন না বইন রে, ইভেন বইনর আত দশটা ফোনও দিন না। তো বইনে দশটা কিন লইয়া আসলা চার পাঁচজন বাচ্চা, এদেশ আইয়া আরও দুইজন নিনাকিত হইছেন। তো সর্বমোট মানে পরিবারটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড়, অথচ দুই বেডরুমের ঘর যাতায়াতে কইরা অনেক কষ্টে বইন তাখরা, এবং তাই এবতানোর জামাইয়ে যে সাতাইয়া যাইটা কিন্তু তাই কোনো সিদ্ধান্ত ওখানও লাগি যাইতে পারা না যেন তাইনোর বাচ্চান মোটামুটি বড় হয়ে গেছে তারা, এবং ওখান যদি তারারে বা ফাড়া করেন তে তারা কিন্তু পথপৃষ্ট হয়ে যেতে পারে, কারণ সপ্তাহ বাদেও জামাই মাতার উপরে একটা ছায়া, এবং যাইবার সময় যেহেতু বইন গেছই না কারণ তাই অত কষ্ট করছেন, অথচ জামাই ছাড়ছেন না সংসার ছাড়ছেন না, মানে তাই খুবই অসহায় একটা নারী আসলা। এখন লন্ডন আইয়েও তাইন তাইনোর জামাইরা আসলে সারাটা তাইনোর লাগে কতটুকু রাইট হইব তাইন একটা নিজেও জানেন না, কিন্তু বাচ্চাইন তোরে বা ফাড়া করার কোনো ইন্টেনশন তাইনোর নাই, এর লাগে এখন পর্যন্ত বিচারার মানে এখনও অত্যাচার কররা সহ্য করিয়া যাইরা। অত্যাচার বলতে ওখন তো আর আল্লাহ তান রে আল্লাহর কুদরতি থাকেন বইনটারে লন্ডন আনছেন বাচ্চাইন তোর লগে, কিন্তু সংসারের প্রতি বিচারার কোনো টান নাই। আজকে বিশ পঁচিশ বছর হয়ে যার দাম্পত্য জীবনের, কিন্তু এই বিচারিরে এখন পর্যন্ত বালা পাইতা পারলা না, শত্রুর মতো কইরা সংসার কইরা যাইরা। আর আসলে ও যে সৈদারও বেটিন অকল খামো যাই নানি, ও ওটা বেটিন তোর লগে তাইনোর জামাইয়ে টিকটকও তাকিন, মানে ফোনও মাতইন তারার লগে ভিডিও কলও মাতইন, সপ্তাহ বন হিসাব নিয়েও যার, অথচ বইনে সপ্তাহ দীক্ষা যাইরা নীরবে সহ্য কইরা যাইরা। আর এখানেও বিচারার জেনে ফার্স্টটা ছয়টা বাচ্চাইন বাচ্চাইন তোরে আবার বিচারায় সহ্য করতে পারেন না, বাচ্চাইন তোর মুখায় কোনো দেয়ান নাই খেয়াল নাই, তারা খাইছে নি ঘুমাইছে নি জিকাইন না, জাস্ট গরো আইবা টিভি দেখবা নিজের সব খানি ঠিক মতো খাইতা আর ও খামো যাইতাও অতটুকু তান তানোর লাইফ। আর বইনটা তো তানোর বাচ্চান গুনতারে লইয়া সালোর তলে আসন অতটুকু, তো আল্লাহ তালাই বইনটারে যেন সুখী করেন, এটলিস্ট তাইনোর জামাইরে যেন আল্লাহ হেদায়ত করেন, আপনারা সবেও দোয়াটুকু করবা, কারণ ওখন জামাইরে তো চাইলে ছাড়তা পারবা, কিন্তু ফার্স্টটা ছয়টা বাচ্চাইন তারা যদি এলোমেলো হয়ে যায় তারারে বইনে আসলে আবার জায়গাটা নাখান কষ্ট হয়ে যাব, এর লাগি অনেক সহ্য করছন কষ্ট এব কইরা যাইরা,
যেন তাইনোর বাচ্চান গুণ তোর লাইফটা ভালো হয়, বাচ্চান গুণ যেন মানে বেফতে না যায় অতটুকু। বইনাই নকল আমরা যারা মনে করি যেন হয়তো বা আমিও দুনিয়াতে একলা দুঃখে আছি আর দুনিয়াত কেউ দুঃখে নাই, আজকের গল্পটায় আপনারা আরে অতটুকু শিক্ষা দিব যেন আপনারা বুঝতে পারবা আমরার বইনাই নকল অনেক কষ্ট আছেন, কিন্তু তার বাদেও তার আর ধৈর্যর সীমা নাই। আজকের এই বইনটা কিন্তু ধৈর্য ধরতে ধরতে আজকেও পর্যায়ে আইসেন। আমরা সবে তানোর লাগি দোয়া করি যেন আল্লাহ তালা তানরে শুকর মুখটা দেখান, এটলিস্ট জামাইয়ের সাপোর্টটা তানোর উপরে দেন, জামাইয়ের যেন মায়াকা নয় তাইনোর প্রতি অতটুকু। আর এই গল্পটা বইনে শেয়ার করছেন ওখানোর লাগি যেন আপনারা যারা বিয়ার বেটারটা আপনারা ফুরিন তরে বিয়া দিবা, অবশ্যই খেয়াল রাখবা যেন যে বেটার মানে আগের বউটা নিজতা কিন গেছেন নিনা তাইন মারতে মারতে তারাইয়া দিচ্ছেন, কারণ তাইনোর ই বইনোর জামাইয়ে কিন্তু সমান জিনিস করছেন, বৌরে আগের বৌরেও মারতে মারতে বিদায় করছেন। তো আশা করি গল্পটা ভালো লাগছে, সব ভালো থাকবা দোয়া করবা আমরার লাগি, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটিভ থাকবা আমার লগে থাকবা আরও গল্প শুনবার লাগে। আল্লাহ হাফেজ।